12 এপ্রিল উপনির্বাচন কাল ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসানসোল যাচ্ছে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল কেন্দ্র বাহিনী মোতায়েন থেকে বুথ থেকে স্ট্রং রুম গণনা কেন্দ্র খতিয়ে দেখবে এই প্রতিনিধি দলের সদস্যরা কেন্দ্রের বিরুদ্ধে জনস্বার্থ বিরোধী নীতির অভিযোগ তুলে বামপন্থী কৃষক এবং শ্রমিক সংগঠনের ধর্মঘট দেশজুড়ে দুদিনের ধর্মঘটের প্রথম দিন বিক্ষিপ্ত অশান্তি ছড়ালো এই রাজ্যের জায়গায় জায়গায় অবরোধ ভাঙচুর জোর করে দোকান বন্ধের চেষ্টা বাদ গেল না কিছুই কোথাও রেল অবরোধ করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক ধর্মঘট সমর্থনকারী কোথাও ব্যাপক ভাঙচুর চালানো হলো বাস ও লরিতে তো কোথাও আবার ধর্মঘটীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে গেলেন পুলিশ অফিসার অবরোধের জেরে জাতীয় সড়কে আটকে পড়লেন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট রাস্তায় জ্বলল টায়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক জনস্বার্থ বিরোধী নীতির অভিযোগ তুলে দেশব্যাপী দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠন আর তাদের ডাকা ধর্মঘটের প্রথম দিন এভাবেই অশান্তি ছড়ালো রাজ্যের বিভিন্ন জায়গায় সোমবার সকালে হাওড়ার কুলগাছিয়ায় কয়েকজন বাম কর্মী রেল অবরোধ করতে যান ট্রেনের প্রায় সামনে চলে আসেন কয়েকজন অবরোধকারী হুমড়ি খেয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়েন তাঁরা আহত হন একজন ধর্মঘট ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় উলুবেড়িয়াতেও উড়ালপুলের ওপর বারাসাতগামী একটি বেসরকারি বাসে ভাঙচুর করেন ধর্মঘটীরা হাওয়া খুলে দেওয়া হয় বাসের চাকার ভাঙচুর করা হয় লরিতেও ব্যাট্রার শানপুর মোড়ে রাস্তা অবরোধের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় ধর্মঘট সমর্থকদের দুর্গাপুরে আবার বাম নেতা কর্মীরা রাজ্য সড়ক অবরোধ করতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি তাতেই রাস্তায় পড়ে যান এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেশন রোডে স্টেট ব্যাংকের একটি শাখা বন্ধ করার চেষ্টা করলে পুলিশ গিয়ে তা আটকে দেয় এদিকে বাম আর তৃণমূল কর্মীদের বচসায় বেশ কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয় দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকা পশ্চিম মেদিনীপুরের বেলদায় আবার জোর করে স্টেট ব্যাংক বন্ধ করে দেয় ধর্মঘট সমর্থনকারীরা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় মেচো গ্রামের কাছে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে গেলে ধর্মঘটীদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের এখানেই অবরোধের জেরে 1 ঘন্টা আটকে থাকেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট রেল ও পথ অবরোধের জেরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে 224 পরগনার বিভিন্ন এলাকাও এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে